নগর ভবনের পেছনের সিঁড়ি দিয়ে পালিয়ে যান মেয়র আতিক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসি প্রধান কার্যালয় নগর ভবনে গিয়ে জনসাধারণের ধাওয়া খেয়েছেন সংস্থাটির মেয়র আতিকুল ইসলাম। এই সময় তিনি নগর ভবনের পেছনের সিঁড়ি দিয়ে নিরাপদে বের হয়ে যান। গতকাল রোববার 18 আগস্ট রাতে গুলশানে নগর ভবনে এই ঘটনা ঘটে। ডিএনসিসির সচিব দপ্তর সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম, কিন্তু রোববার রাত 8:30 তিনি হঠাৎ নগর ভবনে যান। তিনি নগর ভবনে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে ডিএনসিসি ভবন ঘেরাও করেন সাধারণ জনতা। এই সময় তারা মেয়রের অপসারণের দাবিতে সেখানে একত্রিত হন। তবে বিক্ষোভকারীরা একত্রিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে মেয়র আতিক নগর ভবনের পূর্ব পাশের সিঁড়ি দিয়ে নেমে চলে যান। এই সময় ডিবিসি টিভির সাংবাদিক বিকাশ বিশ্বাসকে মেয়রের ব্যাগ টানতে দেখা যায়। ডিএনসিসির মেয়র দপ্তর সূত্র জানায়, আতিকুল ইসলাম ঠিক কী কারণে অফিস সময়ের পর নগর ভবনে ঢুকেছেন তা স্পষ্ট নয়, কারণ ওই সময় নগর ভবনের তার পিএস ও সিও সহ সংস্থাটির কেউ ছিলেন না। এই বিষয়ে জানতে মেয়র আতিকুল ইসলামের মোবাইল ফোনে কল করলে সেটি বন্ধ পাওয়া যায়। এদিকে সোমবার 19 আগস্ট ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম সহ দেশের 12টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে সরকার।